আমন্ত্রণ জানাচ্ছি জীবনমুখী শিক্ষা ও উন্নয়নমূলক প্রামাণ্য অনুষ্ঠান রূপান্তর দেখার জন্য। প্রাচীনকালের মানুষ বনে বাদারে পাহাড় জঙ্গলে গাছের কোটরে বা গুহায় বসবাস করলেও সভ্যতার ক্রমবিকাশে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছে হাজার বছর ধরে। পর্যায়ক্রমে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে নানা রকম নির্মাণ সামগ্রীর ব্যবহার বাড়তে থাকে। বর্তমানে রাস্তাঘাট, ঘর বাড়ি এবং স্থাপনা নির্মাণ করতে ব্যবহার করা হচ্ছে ইট বা ব্রিক্স। সম্মানিত দর্শক, আজ দেখুন প্রাকৃতিক উপাদান মাটি থেকে রূপান্তরিত পরিবেশ বান্ধব অটো ব্রিক্সের উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহারের উপর প্রতিবেদন। বিস্ময়কর পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটিতে বসবাস করে হাজার রকমের প্রাণী। পৃথিবীর সমস্ত প্রাণী কিন্তু প্রকৃতি নির্ভর। প্রকৃতি থেকে আহরিত উপাদান নিয়ে বুদ্ধিমান মানুষ আবিষ্কার করে চলেছেন নানা রকম প্রয়োজনীয় শৌখিন বস্তু। আদিকালের মানুষগুলো পাখ পাখালিদের বাসা বানানো দেখে ধারণা পেল কিভাবে ঘর বানানো যায়। সভ্যতার ক্রমবিকাশে ধীরে ধীরে ঘর বাড়ি বানাতে চেষ্টা করে সফল হল তারা। পরিবর্তন দেখা দিল জীবন ধারায়। গাছের লতা পাতা, খড়কোটা ও প্রকৃতিতে দ্রুত বৃদ্ধি পাওয়া উদ্ভিদ বাঁশ দিয়ে তৈরি কুঁড়ে ঘরের পাশাপাশি প্রাচীনকালের শৌখিন মানুষগুলো প্রথমে কাদামাটি দিয়ে তাদের স্থাপনা বানাতে শুরু করল। তখন স্থাপনা আকর্ষণীয় করতে বাঁশের তৈরি নানারকম নকশা ব্যবহৃত হতো। বলা চলে তখনকার বাড়িঘরগুলো কেবল বাঁশ দিয়েই তৈরি হতো। ইট আবিষ্কারের পূর্বে মানুষ প্রথমে পাথর টুকরো দিয়ে চুন, সুরকি, ছাই এবং কাদামাটির সাহায্যে বিল্ডিং তৈরির সূচনা করল। সেই ক্ষেত্রে মিশরীয়রা পিরামিডে পাথরের ব্যবহার শুরু করে। সৃষ্টির ধারাবাহিকতায় খ্রিস্টপূর্ব 7500 বছর পূর্বে ইরাক, তুরস্ক এবং সিরিয়ায় প্রবাহিত টাইগ্রিস নদীর উজানে তেল আসোয়াদ ও দক্ষিণ হানাতুলিয়া নামক স্থানে কাদামাটি চারকোনা বা চ্যাপ্টা আকারে রোদে শুকিয়ে বিভিন্ন স্থাপনায় ব্যবহার শুরু করে। এই বিচিত্র পৃথিবীতে বিস্ময় জাগানোর মতো বিষয়বস্তুর অন্ত নেই। রোমাঞ্চ বৈচিত্র্যে ভরপুর আমাদের প্রকৃতি ও পরিবেশ। প্রকৃতি নির্ভর মানুষগুলো আজ থেকে 7000 বছর পূর্বে বর্তমান ইরাকের ফোরাত নদীর তীরে ইট দিয়ে তাদের গৃহনির্মাণ শুরু করেছিল। ইদানিং মানুষ আরও উন্নত প্রযুক্তিতে তৈরি অটো ব্রিক্সের সাহায্যে তাদের স্থাপনা তৈরি করছে। ল্যাটিন শব্দ ট্যাগুলা থেকে টাইলস এবং কেরামস থেকে সিরামিকের নামের উৎপত্তি। পুরাতন সংস্কৃতি শব্দের সাথেও সিরামিক শব্দের যোগসূত্র রয়েছে, যার অর্থ পুড়িয়ে ফেলা। অতি যত্নে মাটি, বালি, পাথর সহ কিছু খনিজ উপাদানের সংমিশ্রণ উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে সিরামিক টাইলস এবং ব্রিক্স প্রস্তুত করা হয়। খ্রিস্টপূর্ব 24000 বছর পূর্বে সিরামিকের তৈজসপত্রের ব্যবহার শুরু হলেও ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 5000 অব্দে রোম এবং গ্রিসে আগুনে পোড়ানো ইটের ব্যবহার শুরু হয়। পরবর্তীতে চীনে খ্রিস্টপূর্ব 3000 অব্দে জু রাজবংশের সময় বড় আকারের ইট তৈরির কারখানা স্থাপিত হয়। দর্শক, আমি কথা বলছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং সাবেক টেস্ট ইনচার্জ ডক্টর মোহাম্মদ শামসুলক স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব আমাদের দেশে যে অটো ব্রিক্স তৈরি হচ্ছে, রাস্তাঘাট এবং স্থাপনা নির্মাণে এর ভূমিকা কতটুকু? এই ব্রিক আমাদের রাস্তাঘাট থেকে আরম্ভ করে বসত ভাটি এবং ঘর বাড়ি বানানোর জন্য এটা ব্যবহার হয়। কিন্তু এই ব্রিক বানানো যেভাবে হয়, তার প্রোডাকশান স্টেজে দেখা যায় যে যেই মাটিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছিল গিয়ে আমাদের কৃষি জমির উপরের যে স্তরের মাটিটা থাকে সেটা তারা ব্যবহার করে। পাশাপাশি যেই জায়গায় এই ইট ভাটা তৈরি হয়, ইট ভাটার জন্য কিন্তু বিরাট একটা জায়গা দরকার হয়, সেখানেও কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডটা নষ্ট হয়। এবং প্রোডাকশান করতে গিয়ে তার যে কাঠ ব্যবহার হয়, যে জ্বালানিটা কোল ব্যবহৃত হয়, তার ফলে যেই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারগুলি বের হয় ফিউম হিসাবে, সেটা কিন্তু আশেপাশের অনেক বিস্তৃত এলাকাকে কিন্তু সে এফেক্ট করে। তার মানে প্রচলিত পদ্ধতিতে ইট ভাটায় আমরা যে ব্রিক তৈরি করি, এখানে ভূমি দিন দিন কিন্তু আমাদেরকে নষ্ট করে ফেলছে এবং জমির উর্বরতাটা কমিয়ে ফেলে, জনস্বাস্থ্যের জন্য একটা হুমকি, পরিবেশ বান্ধব না এট অল এটা। তো সেই হিসাবে আমি বলবো এর যে উন্নত সংস্করণ যেটা আসছে, অটো ব্রিক যেটাকে বলা হয়, অটোমেটিকলি এটাকে প্রোডাকশন হয়,
এটার একটা ই হচ্ছে হলো গিয়ে প্রোডাকশনটা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল ফর্মে হয়, এটা উন্মুক্ত জায়গায় হয় না। এবং এই জায়গায় যে মাটিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠের উপরের মাটিটা না, অনেক সময় দেখা যায় এইটার উপকরণটা আসে হচ্ছে হলো গিয়ে নদী নালার যে নিচের তলদেশে যে অংশ মাটিটা থাকে সেইটাকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রসেস করে এবং তার সাথে কিছু কেমিক্যাল বা অ্যাডিটিভস দিয়ে এইটাকে সুন্দরভাবে মোল্ড করা হয়। তাতে অনেকগুলি আমরা জিনিস পাচ্ছি, একটা হলো ভূমির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে না, দ্বিতীয় হচ্ছে হলো গিয়ে এর গুণগত মানটা কিন্তু অনেক সুন্দর হয়। আমি যদি ম্যানুয়ালি লেবার দিয়ে যে মোল্ডের ভিতরে আমি ব্রিকটা তৈরি করে কিউরিং করে হিটিং করে এই হিটিংটাও কিন্তু ইট ভাটায় ইউনিফর্মলি করতে পারে না। সেই হিসাবে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ফর্মে অটো ব্রিজ যেটা হয় এর হিটিং প্রক্রিয়াটা কিন্তু চতুর্দিকে সমান থাকে, ব্রিজটাকে একটু প্রেস করে কিন্তু তৈরি করা হয় অটোমেটিক মেশিনে, তাতে হয় কি তার শেপ এবং সাইজটা নিখুঁত হয়। এটা কিন্তু খুব জরুরি নির্মাণের জন্য, কারণ আপনি জানেন ব্রিক দিয়ে কোনো কিছু নির্মাণ করার পরে প্লাস্টার দিতে হয়, আর ব্রিক যদি আঁকা বাঁকা হয় প্লাস্টারের পরিমাণ কিন্তু বেড়ে যায়, এবং কেউ যদি প্লাস্টার না করে রাখতে চায় দেখতে কিন্তু বিচ্ছিরি লাগে। তো সেই হিসাবে অটো ব্রিকের ফিনিশিংটা হয় খুব স্মুথ, খুব রেগুলার। কেউ যদি প্লাস্টার করে তাহলে প্লাস্টারের পরিমাণটা কম লাগে, কেউ যদি প্লাস্টার নাও করতে চায় ফেয়ার ফেস হিসাবে সেই কিন্তু একটা সৌন্দর্য প্রকাশ করে। সবচেয়ে বড় জিনিস হলো এটার আকার আকৃতি এবং রং এত চমৎকার হয়, সেটা আমি কিন্তু নট অনলি স্ট্রাকচারাল ব্যবহার, আমি অ্যাস্থেটিক্যাল ব্যবহার আর্কিটেকচারাল ব্যবহার কিন্তু করতে পারি। যেমন আমরা রাস্তা যদি বানাই, আমরা যদি অটো ব্রিক দিয়ে যদি বানাই, আমরা আগে গ্রামের রাস্তাগুলিকে ব্রিক হেরিং বন পদ্ধতিতে বানাতাম, এগুলি হয় কি ইউনিফর্ম সাইজ না হওয়াতে উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় ভেঙে যেত, ভেঙে ভঙ্গুর ছিল সেটা। সুতরাং আমরা এখন যদি এই অটো ব্রিক দিয়ে যদি রাস্তা করি যেটা দীর্ঘস্থায়ী হবে এবং এই ধরনের ভারী যানবাহন বান্ধব একটা রাস্তা হবে, সেই হিসাবে এই অটো ব্রিকের বিভিন্ন স্ট্রাকচারাল গুণাগুণ এবং আর্কিটেকচারাল গুণাগুণ এবং সর্বোপরি পরিবেশ বান্ধব হওয়ায় আমি বলবো যে আমরা সচেতনভাবে আমরা নর্মাল যেই ব্রিক আছে সেটাকে ব্যবহার না করে আমরা যদি এই অটো ব্রিকটা ব্যবহার করি তাহলে আমাদের একটা পরিবেশ বান্ধব উন্নয়নের দেশ পাবো আমরা, এবং যেটা আমাদের কাঙ্ক্ষিত। প্রাচীনকালের রাজা বাদশাহ বা জমিদারগণ তাদের প্রাসাদগুলো নির্মাণ করতেন ইট দিয়ে, এছাড়াও সেই সময়ে বিশেষ বিশেষ স্থাপনা ইট দিয়ে নির্মিত হতো, যেমন মসজিদ, সুউচ্চ মিনার, পীর মাশাইখগণের মাজার, ঈদগাহসহ বিভিন্ন উপাসনালয়। এছাড়াও বিভিন্ন সময়ে পৃথিবীর নানান প্রান্তে আবিষ্কৃত প্রাচীন স্থাপনায় ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। বাংলাদেশ আবাসন শিল্পের বিকাশ ও গৃহসজ্জায় আধুনিক স্থাপত্যের ছোঁয়া লাগার সাথে সাথে দিনে দিনে বেড়ে চলেছে ইটের ব্যবহার। বর্তমানে বাংলাদেশে প্রায় 6,700 ব্রিক ফিল্ড আছে, এছাড়া পরিবেশ বান্ধব অটো ব্রিক্স কারখানা আছে প্রায় 61টি। দর্শক, আমি কথা বলছি বাংলাদেশ অটো ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট বিএন দুলালের সাথে। আপনার কাছে জানতে চাইব অটো ব্রিক্স শিল্পের বাংলাদেশে সম্ভাবনা কেমন? এখন অনেক শিক্ষিত লোক এবং অনেক ভালো ভালো গ্রুপ এই ব্রিক্স সেক্টরে চলে এসছে, যেটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। কারণটা হলো যে আগে ব্রিক্স ইন্ডাস্ট্রিগুলো যেভাবে পরিচালিত হইতো, যে ডিমান্ড ছিল, বর্তমানে অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে এই ডিমান্ডটাও বেড়ে গেছে। তো এই ডিমান্ড যদি ফুলফিল করতে হয় এবং পরিবেশকে যদি বাঁচাইতে হয় তাহলে অটো ব্রিক্সে আসতেই হবে। অটো ব্রিক্স করতে গেলে যেই জিনিসটা হয় যে ওয়েস্টেজ যে ওয়ানটা ধোয়াটা যেটা বের হয় এটা আর আমরা বেরোতে দিচ্ছি না, এটা দিয়ে আমরা ডায়ার চেম্বারে নিয়ে এটাকে এই ব্রিক্সটাকে শুকানো হয়, যেটা আগে সানলাইটের মাধ্যমে শুকানো হইতো। তো এই যে শুকানো হচ্ছে বিধায় এই ব্রিক্সটা যে কাঁচা, যেটা গ্রিন ব্রিক্স বলে, এই কাঁচা ইটটা এটাকে শুষে নিচ্ছে, এই ধোঁয়াটাকে শুষে নিচ্ছে, যে কারণে বাইরে আর কার্বন ডাইঅক্সাইডটা সরতে পারছে না, বেরোতে পারছে না। শুধু এইটাই না, বিশ্ব পরিবেশ রক্ষায় এই
অটো ব্রিক্সটা জরুরি, যে কারণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ডও নিয়ে আসছে যে এই আগে যে সনাতন পদ্ধতিতে ব্রিক্স ছিল এগুলাকে আধুনিকায়ন করার জন্য খুব কম সুদে এই আমাদেরকে ইনভেস্টমেন্ট করার জন্য ঋণ দিচ্ছে, যেটা একমাত্র অটো ব্রিক্সেই সম্ভব। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে আপনাদের কি বলা? পরিবেশ রক্ষার জন্য সরকারের একটা ভূমিকা আছে, উনি সরকার সবসময় চেষ্টা করছে, সদা সচেষ্ট যে পরিবেশটা রক্ষার জন্য যে আধুনিক পদ্ধতিতে কীভাবে ব্রিক্সটা ইয়ে করা যায়। আমরা সরকারকে চাবো যে আমাদের প্রয়োজন এবং পরিবেশ রক্ষার জন্য এই ব্রিক্সটা যেভাবে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো আমাদেরকে যেন সুযোগ দেওয়া হয়, একমাত্র ইটের ভাটার ভিতরে যেন, এটা কিন্তু আর ইটের ভাটা নেই এখন, আর এটা কিন্তু ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সুতরাং ইন্ডাস্ট্রিটা অন্যান্য ইন্ডাস্ট্রি যেভাবে সুযোগ সুবিধা পায় আমরা যেন সেভাবেই সুযোগ সুবিধাটা পাইতে পারি, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। মানুষের রুচির পরিবর্তন, নতুনত্ব ও বৈচিত্র্যের পাশাপাশি আভিজাত্যের প্রতীক স্বাস্থ্যসম্মত এসব ইট বা ব্রিক্স বর্তমানে আরও জনপ্রিয় হচ্ছে। শহরের পাশাপাশি গ্রামীণ জীবনেও এর প্রভাব পড়েছে। সবুজ প্রকৃতির মাঝে গাছপালার ফাঁকে ইট দিয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্থাপনা। মানুষকে ঘিরে মানুষের মাধ্যমে মানুষের জন্য যে কাজ তাই হচ্ছে উন্নয়ন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পাশাপাশি বাংলাদেশে শিল্পবান্ধব পরিবেশ বজায় থাকার কারণে অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাদের শিল্প স্থাপনে। জাতীয় উন্নয়নে অবদান রাখতে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাশাপাশি পরিবেশ সচেতন, পরিবর্তনশীল, রুচিশীল মানুষের ধারাবাহিক চাহিদা মেটাতে মেট্রোসেম গ্রুপের উদ্যোগে ঢাকার অদূরে সাভার থানার কলমা অঞ্চলে বিশাল এলাকা জুড়ে স্থাপিত হয়েছে অটোব্রিক্স শিল্প প্রতিষ্ঠানের। সম্পূর্ণ অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত পরিবেশ বান্ধব ইট তৈরিতে অঙ্গীকারাবদ্ধ এই প্রতিষ্ঠানটি গ্যাস বার্ন মেশিনে নিরবিচ্ছিন্নভাবে সারা বছর জুড়ে ভোক্তাদের চাহিদা মোতাবেক ইট প্রস্তুত এবং সরবরাহ নিশ্চিত করে চলেছে। উক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত অটোব্রিক্স সঠিক ওজন ও নিখুঁত আকৃতির হওয়ায় সাফল্যের সঙ্গে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। দর্শক, আমি কথা বলছি মেট্রোসেম অটোব্রিক্স লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের সাথে। আপনি সিমেন্ট এবং রড শিল্পের পাশাপাশি অটোব্রিক্স শিল্প নিয়ে কীভাবে কাজ শুরু করেছেন? নির্মাণ সামগ্রী যাকে বোঝায় তার মধ্যে রড, সিমেন্ট পাশাপাশি এটার ব্রিক্স সম পরিমাণ প্রয়োজন হয়। আমাদের দেশে যেহেতু বিশ্বমানের সিমেন্ট উৎপাদন হচ্ছে এবং এখন আমাদের 500W অর্থাৎ বিশ্বমানের রড উৎপাদন হচ্ছে, এই সমস্ত পণ্য দিয়ে আমাদের বড় বড় স্থাপনা, পদ্মা ব্রিজ বলেন এবং যত অবকাঠামো আছে বাংলাদেশ তৈরি হচ্ছে সবগুলি হচ্ছে, তো সেটার পাশাপাশি এখন একটা প্রয়োজন হচ্ছে যে উন্নত মানের ব্রিক্স, হাইব্রিড হোপম্যান ক্লিনের মাধ্যমে সেই উন্নত মানের ব্রিক্স তৈরি করা যায়। এই প্রক্রিয়ায় ব্রিক্স তৈরি করলে আপনার এই আমাদের গ্যাস বার্নের মাধ্যমে ব্রিক্স জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, কোনো কাঠের ব্যবহার হয় না এবং কোনো কয়লারও প্রয়োজন হয় না, এবং এই ব্রিক্স তৈরির জন্য যেই আসল কাঁচামাল দরকার বা মাটি, সেই মাটিটা কোনো কৃষি জমি কেটে আমাদের এই ইট তৈরি করতে হয় না। আমরা আপনি জানেন বাংলাদেশে প্রতি বছর এই পলি মাটি বর্ষাকালে প্রচুর পলি মাটি এই দেশে আসে এবং পলিমাটি জমে নদীতে, সেই নদী খনন করে এবং বিভিন্ন প্রক্রিয়ায় আমরা মাটি উত্তোলন করে সেই মাটি দিয়ে আমরা এই ব্রিক্স তৈরি করি, এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। আপনার আগামী পরিকল্পনা কী? অ্যাকচুয়ালি ব্রিক্স একটা অত্যন্ত ভারী শিল্প এবং এটা এক জায়গা থেকে আরেক জায়গায় বিপণন করার জন্য যে ট্রান্সপোর্ট কস্ট এটা অনেক বেশি, সেটা ফিজিবল হয় না, সেই আলোকে আমরা অটো ব্রিক্সকে আমরা বিভিন্ন এলাকাভিত্তিক ব্রিক্স ফ্যাক্টরি গড়ে তোলার জন্য আমরা দ্বিতীয় ফ্যাক্টরি করার জন্য অলরেডি 7 একর জমি ক্রয় করেছি। আমাদের ফিউচার পরিকল্পনা সেই 7 একর আপনার এই পরিবেশ বান্ধব অটো ব্রিক্স করে তুলবো এবং ওই অঞ্চলকে আমরা ওইখান থেকে সরবরাহ করবো। এটা সফলতার সাথে সাথে আমরা অঞ্চল ভিত্তিক আরও বেশ কিছু আমরা চক আউট করে রেখেছি যেখানে আমরা ব্রিক্স ফ্যাক্টরি গড়ে তুলবো। সরকারের কাছে আপনার কি বলা? ব্রিক্স তৈরির জন্য মূল